গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আর আজকে হচ্ছে সোমবার, 12 তারিখ। আজকে হচ্ছে রথযাত্রা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওখানে মহোবনীতে অনির্বাণের সঙ্গে। তো এখন এই যে সব রেডি, আর সকালবেলা 7:30 নাগাদ উঠে গেছি। উঠে গিয়ে স্নান ঠান রান্না বান্না সব হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি। আর এই যে পেছনে দেখো গাড়ি রয়েছে, তো গাড়িতে কোয়েল উঠে বসে গেছে। তো আমিও যাচ্ছি, অনির্বাণ আসছে। এখানে তো তালাটা দিয়ে দাও। চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি রেখে দিয়েছি ব্যাগে। তো চলো আজকের দিনটা তোমরা আমার সঙ্গে এনজয় করো। এই যে কোয়েল, আমি, বাবা, সবাই বসে আছি গাড়ির মধ্যে। অনির্বাণ আর যে দাদা গাড়ির যিনি ড্রাইভার, তো ওনারা গেল, ওরা গেল হচ্ছে একটু কিছু কিনতে, মানে মুড়ি চানাচুর এগুলো নেই, আম ঠাম এগুলো সব কিনতে গেছে। আর আমি আজকে একটু আগে যা স্নান করে পুজো দিয়ে এই যে জামা পরে গাড়িতে উঠে বসেছি। তো শুধু পুজো দিতে পেরেছে আজকে, আমাদের কারোর ব্রেকফাস্ট হয়নি, কিছু হয়নি, তো স্নানও করিনি। হ্যাঁ, ও স্নান করেনি, বাবা স্নান করেনি, আমি আর অনির্বাণ স্নান করে নিয়েছি। তো সেই জন্য আমাদের আর কোনো স্নানের সমস্যা নেই। তো ব্লিচিং পাউডার নিয়েছিস? হ্যাঁ, যাই হোক সবই ঠিকঠাক করে এসেছি। এখন ওখানে গিয়ে থাকবো 2-3 দিন, তারপরে আবার চলে আসবো এখানে। আর অনির্বাণের আরো 2 সপ্তাহ আছে ডিউটি, মানে এই সপ্তাহ বাদে আরো 2 সপ্তাহ আছে। তো এখানে 1 মাসের ডিউটি করে পড়ে প্রত্যেকেরই। তো চলো যাওয়া যাক, আমরা যাই। যে কলা পৌঁছে গেছি। আর এই যে হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, তো এখান থেকে আমরা ওপরতলায় আছি। আর এখানে হচ্ছে সাব সেন্টার, তো আমরা এখানে সাব সেন্টারের উপরেই থাকছি। আগেরবারও আমরা এই সাব সেন্টারের উপরেই ছিলাম। তো তোমাদের এই চ্যানেলে যে প্রথম বা দ্বিতীয় ব্লগটাই আছে, এখানে ক্ষুদিরাম বোসের বাড়ি, তো সেই জন্যই আসা হয়েছে, ওখানে যাওয়া হবে ঘুরতে। তো এই যে গাড়ির সব কিছু জিনিসপত্র নামাচ্ছি আমরা এখন। কোয়েল, অনির্বাণ আর বাবা নিয়ে চলে গেছে, আর পবিত্রদাও নিয়ে চলে গেছে, আর কিছু রয়েছে সেগুলো নামিয়ে তারপরে যাব। তো চলো রুমে যাওয়া যাক। এখানে আমরা চলে এসেছি, এখন উপরে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই উপরের রুমগুলো কীরকম। একটাই রুম, ওখানেই সব কিছু। তো এই যে চলে এসেছি, আর এটা হচ্ছে বাইরেটা, ছাদের এই জায়গাটা ফাঁকা। আর আমাদের রুমটা হচ্ছে এই যে, আমিও একটু একটু করেছি, দুজনে মিলেই করেছি, পুরো ঘর দুয়ার পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর কি কাজ করা, তো এই যে হচ্ছে এখন আবার রান্না হবে। আমি রান্না করে নিয়ে এসেছিলাম সকালে শাক ভাজা। হ্যাঁ, এখন শুষ্নি শাক ভাজা হবে। এই 1.5 ঘন্টা ধরে বাছা হলো, তাই না? 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার বেশি। তো সেই এখন সেটা আমি বেছে বেছে ধুয়ে দিলাম, এখন ও রান্না করছে। তো এখনো খাওয়া হয়নি, এখন প্রায় 1টার বেশি বেজে গেছে। তো ওইটা রান্না হয়ে গেলে খেতে বসে যাব। আজকে এখানে ডাল রান্না হয়েছে, আর এটা মাছের ঝোল, এটা আমি ঘর থেকে করে নিয়ে এসেছিলাম, ওই জন্য টিফিন বক্সেই রয়েছে। আর এই যে ভাত, আর হচ্ছে আলু মাখা, উচ্ছে মাখা, আর কোয়েল ওই যে শুষ্নি শাকটা ভাজছে। আমরা আম কেটে খেলাম ভাত খাওয়ার পরে, ভাত খাওয়া হয়ে গেছে একটু আগেই। আর অনির্বাণ আমিও আছি, আমি বই পড়ছি। হ্যাঁ, ও এখন ফোনটা দেখে বইটা ঘাটছে আর কি। পড়ছে কিনা সেটা বলতে পারছি না, পড়ছো কি? ইয়েস। ও যাক, পড়ছে। এদিকে কোয়েল ঘুমোচ্ছে। এই যে ওর বই, কি বই এটা? সিআইএর আই অন সাউথ এশিয়া। ও অনুজ ধর। আচ্ছা, ওই সুভাষ সম্বন্ধে, তাই তো? না, তাহলে ইন্টেলিজেন্স। আচ্ছা আচ্ছা, বিউরো। তো বাবা গেছে বাইরে, জানি না কি করতে, দেখে আসবো এখনই। আর একটু পরে তো সন্ধ্যা নেমে যাবে, আর এখানে তো চুপচাপ শোয়া বসা ছাড়া কোনো কাজ নেই। আর এখানে বেশি দিনও থাকবো না, 2 দিন থাকবো, তোমাদের সকালেই বললাম। আর একদিন যাব এর মধ্যেই ক্ষুদিরামের বাড়ি। এখানে অনেকগুলো মন্দির আছে, তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো, আগেও একবার দেখিয়েছিলাম। তো এই যে বাবা চলে এসছে, বাবা বাইরে গেছিলো হাঁটতে। তো চলো, যদি যাই আজকে তাহলে তো ভালোই। আর মনে হয় না আজকে যাওয়া হবে, আজকে খুব একটা ভালোও লাগছে না শরীরটা। এই যে কোয়েল উঠে গেছে, উঠে এখন ফোন রিসিভ করলো না, ঘুমিয়ে যাবে আবার। না না, রিসিভ করেছে।
ইভিনিং এভরিওয়ান। তো আমরা আজকে এখন যাব হচ্ছে নিচে একটু ঘুরতে। এই যে বাবা রেডি হয়ে গেছে, ওয়েল রেডি হয়ে গেছে, আর অনির্বাণ গেল ওখানে, পেশেন্ট এসছে তো সেজন্য ডাকলো, তো যেতে হলো। তো আমরা এখন যাব, তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, এসে আবার রান্না বসাতে হবে। তো এখন প্রায় 5:30 মতো বেজে গেছে, না 6টা বাজে, 6:08 বেজে গেছে। তো এখন যাব আর এসে একটু চাও খাবো আজকে। এই যে কোয়েল, হাই, আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, চলো তোমাদেরও দেখাবো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ জানি, মানে বলে দিয়েছি আমি মোহবনী, এটা মোহবনী, আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম, তো সেটা তোমরা দেখেছো হয়তো। তো চলো, আমাকে আবার একটা মাস্ক নিতে বলেছে, মাস্ক নিতে হবে। এখানে মাস্ক সবসময় থাকছে, কিছু থাক আর না থাক, খাবার দাবার কিছু না থাক, মাস্কটা নিতেই হচ্ছে সব জায়গায় সবার। আমরা উপর থেকে নিচে চলে যাচ্ছি, আর কোয়েল গিয়ে তালা খুলছে। নিচে বেশ সুন্দর, গ্রামটা খুব সুন্দর, আমি তো আগেও একবার দেখে গেছি, মানে আগে এক মাস ছিলাম এখানে। তো চলো বাইরে যাওয়া যাক, বাইরে তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে সামনে দিয়ে রাস্তা, আর এগুলো সব দোকান, আর এটা হচ্ছে সাব সেন্টারের। এই যে আমরা উপরে থাকি, তো ওই যে কোয়েল তালা দিচ্ছে আর কি। চলো বাবা এদিকে। তো এখন আমরা যাচ্ছি একটু মাঠে ঘুরতে, তো চলো যাওয়া যাক। তো আগে, হ্যাঁ আগে এখানে প্রচুর জঙ্গল ছিল, জঙ্গলগুলো সব পরিষ্কার। হ্যাঁ আপনি ভালো আছেন? আসটা দেখ, ভ্যাকসিনের লাইন কত বড় লাইন। এটা হচ্ছে হসপিটালের মাঠ, এটা হচ্ছে ঠাকুরের মন্দির। দেখো এরা কি সুন্দর ঘুমোচ্ছে। আকাশটা দেখো, আজকে বেশ একটু পরিষ্কার আকাশ আছে। ঘুমোচ্ছে এরা। এই যে একজন, ওখানে দুজন, আর কেউ নেই, আর কেউ নেই। এই দিকটা দিয়ে একটা রাস্তা আছে, ওই যে পেছনে ওগুলো কোয়ার্টার। হ্যাঁ ওগুলোও কোয়ার্টার, মানে এখানে যতগুলো ঘর আছে দেখছিস ভেতরে সব কোয়ার্টার, ওই টিনেরটা নয়। তো এখানে সব কোয়ার্টার, আর এটা হচ্ছে স্কুল, মন্দির, আর আমরা যে রুমটায় রয়েছি এই যে ওপরে, ঠিক এই যে জানলাটা দেখা যাচ্ছে এই রুমটাতে। প্রচুর গাছপালা, আমরা হাঁটতে হাঁটতে দেখো অনেকটা চলে এসেছি। ওই যে পেছনে হসপিটাল রয়েছে, এই পাশে স্কুলটা, চিন্টুর গায়ে হ্যাঁ দেখেছি। তো এখানেও একজন এই যে শুয়ে আছে, কিউট, এটা খুব কিউট, যাবি একটা গর্তের মধ্যে শুয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে সব কোয়ার্টারগুলো রয়েছে, ওই একটা, আরও পেছনে অনেক রয়েছে দেখালাম তোমাদের। আর এই পাশে রয়েছে রাস্তা, এই দেখো এই যে আকাশটা আজকে খুব সুন্দর দেখতে লাগছে। এইখানটা এইখানটা হচ্ছে ও বিতরণ 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 করতে পেছেন, এটা অনেক কিছু লেখা আছে দেখি, ওই পাশে আবার ছোট ছোট কিছু লিখ না। তো চলো, তো আর থাকতে তো হবেই, কিছু করার নেই, যে কদিন ডিউটি সে কদিন তো থাকতেই হবে। হাই হাই, সন্ধ্যা হয়ে গেছে, ঘরে যেতে হবে এখন। এটা ভালো লাগছে, একটু আর হয়ে গেছে, এখানে বসে বসে গল্পই করছি সবাই মিলে। দিদি চলে গেছে, এই যে অনির্বাণ আসছে, চপ কিনে নিয়ে এসছে, এই যে তো চপ খাওয়া হবে। এই যে কিছু দেখা যাচ্ছে না, এক দুটো একটা লাইট চলেছে এখানে, স্যানিটাইজার। চলো আবার রুমে গিয়ে আসছি, এই যে অনির্বাণ চপ নিচ্ছে আর কি, কিচ্ছু দেখা যাচ্ছে না একদম। এই যে অনির্বাণ খাচ্ছে চপ, আর এই যে হচ্ছে আমাদের চপ, এটা হচ্ছে আলুর চপ না পেঁয়াজের চপ, দেখি সবই কি পেঁয়াজের চপ। আচ্ছা একটা হচ্ছে আলুর চপ, একটা হচ্ছে পেঁয়াজের চপ। তো এখানে অন্ধকার খুবই,
আর এই যে কোয়েল বসে আছে বাবা। ওরে বাবা কি রোদ্দুর। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি, রুমে এসে বাসন মেজে নিয়েছি, আর এদিকে কোয়েল চাল ঠাল দিয়ে ভাত বসাচ্ছে। এই যে তো এবার রান্না শুরু হয়ে যাবে, পিকনিক করতে এসেছি। হ্যাঁ, এখন আমাদের ফিল হচ্ছে যে আমরা পিকনিক করতে এসেছি, কোথাও একটা রুম ভাড়া করে আছি, সেরকম একটা ফিল হচ্ছে। তো মোটামুটি সংসার গুছিয়ে নিয়েছি, এখানেও বেশ গুছিয়ে টুছিয়ে বিস্তৃত মানে বিস্তার করে নিয়েছি। এই যে কোয়েল এখন বসিয়ে দিল ইন্ডাকশনে ভাত, আর ডাল সিদ্ধ বসাবে। তো এই যে আমাদের এই টেবিলটার উপরেই ম্যাক্সিমাম জিনিস রয়ে গেছে, আর নিচে এই যে জল, আর এই পাশটায় হচ্ছে বাসন। ডাল কই? ডাল 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 হচ্ছে এই যে, সব কিছু এখানেই রাখা আছে। ওই ডাল না। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।